নমস্কার বন্ধুরা, অ্যাস্ট্রো কানেকশন ইউটিউব চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। বন্ধুরা, আগামী 60 দিনের মধ্যে এই 7 রাশির জীবনে স্বপ্নপুরী পা রাখতে চলেছে। হ্যাঁ বন্ধুরা, এই স্বপ্নপুরী জিনিসটা কি অবশ্যই আমি আপনাদেরকে বলবো। তার আগে জেনে নেওয়া যাক, আগামী 60 দিনের মধ্যে কেন এই স্বপ্নপুরী আপনাদের জীবনে পা রাখতে চলেছে। দেখুন, প্রতিটি কোনো কিছু ঘটার পিছনে কিন্তু কিছু কারণ রয়েছে। হ্যাঁ বন্ধুরা, এই স্বপ্নপুরী আসার পিছনেও কিন্তু একটা কারণ অবশ্যই রয়েছে। সেই কারণটি হচ্ছে, আপনারা সকলেই জানেন যে 1 আগস্ট শুক্রের কিন্তু রাশি পরিবর্তন করেছে, আর এই শুক্রের রাশি পরিবর্তনের ফলে এই 7 রাশির জীবনে স্বপ্নপুরী পা রাখতে চলেছে আগামী 60 দিনের মধ্যে। প্রথমে আমাদেরকে জেনে নিতে হবে যে এই শুক্রের রাশি পরিবর্তনের ফলেই কেন এই স্বপ্নপুরী পা রাখতে চলবে। আসুন আমি আপনাদেরকে জানিয়ে দিই, শুক্রের রাশি পরিবর্তনের ফলে কেন এই স্বপ্নপুরী আপনাদের জীবনে আগামী 60 দিনের মধ্যে পা রাখতে কেন চলবে। দেখুন, বেসিক্যালি শুক্র আমাদেরকে প্রেম, লাভ, দাম্পত্য সুখ, বৈবাহিক জীবনে আনন্দ এবং লাক্সারি দেখায়। হ্যাঁ বন্ধুরা, আর বর্তমান যুগে আপনার জীবনে পয়সা যখন থাকবে না, তখন কিন্তু প্রেমও আপনার জানলা দিয়ে বেরিয়ে যাবে। আশা করি আমি ঠিকই বললাম। এই শুক্র আপনাদের জীবনে অর্থের সাথে সাথে লাভ লাইফের টার্ন ঘুরিয়ে দেবে। হ্যাঁ বন্ধুরা, অর্থাৎ এই আগামী 60 দিনের মধ্যে এই 7 রাশির জীবনে স্বপ্নপুরী পা রাখবে। তো কোন সেই 7 সৌভাগ্যশালী রাশি তা আমি ভিডিওতে অবশ্যই বলবো। তো আসুন দেরি কিসের, শুরু করা যাক। প্রথমে আমি আপনাদেরকে জানিয়ে দিই এই স্বপ্নপুরী জিনিসটা কি। দেখুন, আমরা সকলে কিন্তু স্বপ্ন দেখি এবং আমরা সকলে স্বপ্ন দেখি যে আমাদের জীবনে একটা সুন্দর মেয়ে বা একটা সুন্দর একটা ছেলে যেন আসে। হ্যাঁ বন্ধুরা, বিশেষ করে আমি ছেলেদের ক্ষেত্রেই বলবো, আমরা বেসিক্যালি একটা সুন্দর মেয়েকে চাই যে আপনাকে আপনার মতো করে বুঝবে, যে আপনার হাত ধরে সারা জীবন চলবে, যে আপনাকে খুব ভালোবাসবে। আর সেটাই হতে চলেছে আপনাদের এই 7 রাশির জীবনে। আমি কোনো গল্প করছি না, আমি বাস্তব কথা বলছি, কারণ গ্রহ কথা বলছে যে 60 দিনের মধ্যে এই 7 রাশির জীবনে স্বপ্নপুরী পা রাখতে চলেছে। আর আমরা সকলেই বিয়ে করার আগে অবশ্যই প্রেম করেই থাকি। প্রেমটা এখন বর্তমানে একটা ক্যাজুয়াল জিনিস হয়ে গেছে। আগেকার যুগে প্রেম এতটাও সচরাচর দেখা যেত না, কিন্তু বর্তমানে কিন্তু প্রেম একটা আলাদা একটা মাত্রা করে তুলেছে। আর আমরা অবশ্যই চাই যে যাকে আমি জীবন সঙ্গী বানাবো বা সঙ্গিনী বানাবো, তাকে যেন দেখে 10টা মানুষ বলে, আরে তুই খুব তো লাকি, তোর বউটা কত সুন্দর দেখতে, বা তোর গার্লফ্রেন্ড কত সুন্দর দেখতে, তাই না? আর সেটাই হতে চলেছে আপনাদের এই 7 রাশির জীবনে। তাহলে আর দেরি কিসের, তাড়াতাড়ি করে শুনে নিন সেই 7 রাশির নাম। প্রথম যে রাশিটির কথা আমি বলবো, যেটা না বলেই পারছি না, সেটি হচ্ছে খুব আমার ফেভারিট রাশি, বৃষ রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি বৃষ রাশির জাতক বা জাতিকা হন, তাহলে আপনাদের জীবনে আসতে চলেছে স্বপ্নপুরী। অর্থাৎ আগামী 60 দিনের মধ্যে আপনাদের জীবনে স্বপ্নপুরী পা রাখতে চলেছে। আপনাদের জীবনকে একটা আলাদা মাত্রা এনে দেবে এই স্বপ্নপুরী। অর্থাৎ আপনাদের জীবনে নতুন প্রেম আসতে চলেছে এবং পুরনো প্রেমও কিন্তু ফিরবে। এরপরে যে দ্বিতীয় রাশিটির কথা আমি বলবো, সেটি হচ্ছে তুলা রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি তুলা রাশির জাতক বা জাতিকা হন, তাহলে আপনাদের জীবনেও আগামী 60 দিনের মধ্যে স্বপ্নপুরী পা রাখতে চলেছে। আপনাদেরও 60 দিনের মধ্যে আপনাদের জীবন বদলে যেতে চলেছে।
মনের দিক থেকে অনেকটাই আপনারা আনন্দ পাবেন এবং বুক ঠুকে এটাও বলতে পারবেন আপনার কাছে যে জিনিস আছে অন্যের কাছে তা জিনিস নেই। এরপরে যে তিন নম্বর রাশিটির কথা আমি বলবো সেটি হচ্ছে মিথুন রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনারাও কিন্তু এই লিস্টে পড়ে গেছেন, অর্থাৎ আপনাদের জীবনেও কিন্তু আগামী 60 দিনের মধ্যে স্বপ্নপুরি পা রাখতে চলেছে। আপনাদের জীবনকেও কিন্তু বদলে দিতে চলেছে এই স্বপ্নপুরি। এরপরে যে 4 নম্বর রাশির কথা আমি বলবো সেটি হচ্ছে বৃশ্চিক রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি বৃশ্চিক রাশির জাতক বা জাতিকা হন তাহলে আপনাদের জীবনেও কিন্তু আগামী 60 দিনের মধ্যে স্বপ্নপুরি পা রাখতে চলেছে এবং আপনারা এই 60 দিনের মধ্যে নিজেরাই বুঝতে পারবেন এবং নিজেরাই এত আনন্দে এত ফিল করবেন যে আপনাদের জীবন মনে হবে নতুন করে এক জন্ম নিলেন। এরপরে যে 5 নম্বর রাশির কথা আমি বলবো সেটি হচ্ছে মকর রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি মকর রাশির জাতক বা জাতিকা হন তাহলে আপনাদের জীবনেও কিন্তু স্বপ্নপুরি পা রাখতে চলেছে আগামী 60 দিনের মধ্যে। আপনারাও কিন্তু মনের দিক থেকে আগামী 60 দিনের ভিতরে খুবই আনন্দ পাবেন এবং আপনাদের জীবনে কেউ একজন আসতে চলেছে যে আপনাকে বুঝবে, যে আপনাকে ভালোবাসবে। এরপরে যে 6 নম্বর রাশির কথা বলবো সেটি হচ্ছে ধনুরাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি ধনুরাশির জাতক বা জাতিকা হন তাহলে আপনাদের জীবনেও কিন্তু আগামী 60 দিনের মধ্যে স্বপ্নপুরি পা রাখতে চলেছে এবং আপনাকে বোঝার মতো, আপনাকে জানার মতো মানুষ আসতে চলেছে আগামী 60 দিনের মধ্যে। এরপরে যে লাস্ট এবং শেষ রাশিটির কথা আমি বলবো সেটি হচ্ছে কন্যা রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি কন্যা রাশির জাতক বা জাতিকা হন তাহলে আপনাদের জীবনেও কিন্তু আগামী 60 দিনের মধ্যে আসতে চলেছে স্বপ্নপুরি, অর্থাৎ স্বপ্নপুরি পা রাখতে চলেছে। আপনাদের জীবনকে আগামী 60 দিনের মধ্যে একদম বদলে ফেলবে এই স্বপ্নপুরি, হয়তোবা আপনি তাকে বিয়েও করে ফেলতে পারেন। তো ভিডিওটি কেমন লাগলো বন্ধুরা অবশ্যই জানাবেন। যদি ভিডিওটি ভালো লাগে এখন একটি লাইক করে দিন, শেয়ার করে দিন এবং এখনও সাবস্ক্রাইব যদি না করে থাকেন তাহলে ঝটপট সাবস্ক্রাইব করে ফেলুন আগামী ভিডিওর নোটিফিকেশন পেতে। ধন্যবাদ।